আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লার্ন অরাকল চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমি আমাদের যে ডেইলি বাজেট যে পেজটা হবে সেই পেজটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে চলে আসছি, আমাদের স্টেপ বাই স্টেপ প্রজেক্ট তৈরি করার টিউটোরিয়ালে। আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেলে যারা কন্টিনিউ সাবস্ক্রাইবার আছেন, ইভেন যারা সাবস্ক্রাইব করেননি, মাঝে মাঝে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, ভালো লাগে, সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি আমার টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর সাথে সাথে যারা সাবস্ক্রাইব করেননি, আমি এক্সপেক্ট করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবভিয়াসলি আপনাদের বেটারমেন্টের জন্য, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের বেল আইকনটা প্রেস করা থাকলে আপনারা আপডেট পেতে পারেন। আর আমি আমার টিউটোরিয়ালগুলো পুরোপুরি চেষ্টা করছি বাংলায় বলার জন্য। সো আমাদের নেটিভ যারা আছে বাংলা ভাষাভাষী, আশা করি আমি যতটুকু ভালো করে বলতে পারবো, এরকম আমি নিজে দেখিনি আর কি, যে কাউকে এত গুছিয়ে বলে বাংলায় বা অনেক কিছু স্কিপ করে যায়। তো আমি আপনাদের জন্য কোনো কিছু স্কিপ করব না। তো ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। আর আমাদের ডেডলাইন যেহেতু 14 অক্টোবর ছিল, সো আমরা অলরেডি আজকে 8 অক্টোবর হয়ে গেছে আর আমাদের টাইমও বেশি নাই। সো আমরা এর মধ্যে আজকে আমি চেষ্টা করবো যে আমার পুরো মেন স্ট্রাকচারটা শেষ করে দেওয়ার জন্য, পরবর্তীতে আমরা বাকি যদি কিছু অ্যাড করতে হয় বা আপনাদের রিকোয়েস্ট থাকে সেগুলোর এগেনস্টে আমরা নতুন নতুন করে কাজ করব। ইনশাআল্লাহ আমরা আমাদের সফটওয়্যারটাকে অনেক পারফেক্ট একটা সফটওয়্যারের রূপ দিতে পারবো। সো আশা করি সাথেই থাকবেন, আমি আমার টিউটোরিয়ালের ভিডিওতে চলে যাচ্ছি। সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে পরে দেখাচ্ছি, আমি এটা আপনাদের তৈরি করে এখন দেখাবো। জাস্ট আমার এই টিউটোরিয়াল দেখলে আপনাদের এই পেজটা দেখে আপনারা কী কী আউটপুট পাবেন আমি সেই ওভারভিউটা আপনাদের একবার বলে দিচ্ছি, দেন আমি ভিডিও তৈরিতে চলে যাব। তো সাপোজ দেখেন, এই পেজটা হচ্ছে আমার, আমি প্রথমে একটা ইউজ আমার সফটওয়্যারের যে থিম সেটা হচ্ছে, আমি প্রথমে হচ্ছে আমি লগ ইন করবো। আপনারা সবাই দেখে নেন, আমি যারা নতুন আসছেন তাদের জন্য, যারা দেখতেছেন তারা তো সব জানেনি। সো আমি যে আমার ইউজার নেম দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই যারা নতুন আছেন, নতুন আজকে দেখতেছেন ভিডিও, আপনারা প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন, এই যে এখানে যে লগ ইনটা হচ্ছে এটা কিন্তু ওয়ার্কস্পেস লগ ইন না, এটা হচ্ছে কাস্টম লগ ইন। আমরা একটা কাস্টম টেবিল তৈরি করেছি এখানে, সেই টেবিলে আমরা ট্রিগার ইউজ করে আমরা ইউজার তৈরি করি, ইভেন সেই ইউজারগুলোকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা কিন্তু ডাটাবেজের ভেতর থেকে আমরা ইউজারকে ম্যানেজ করে আমরা আমাদের সফটওয়্যারে লগ ইন করছি। সো আপনাদের সবাইকে যারা দেখেননি তাদেরকে আমি সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। আমি লগ ইন পেজে ক্লিক করব। দেখেন আমার এই পেজের, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা আমি অলরেডি লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে কাস্টম টেমপ্লেট ইউজ করে আমরা এভাবে একটা বিউটিফুল ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি, আমি সেটা করেছি। তো দেন হচ্ছে আপনারা দেখেন হোম পেজে আসার পরে আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ইউজার, অ্যাড মান্থলি বাজেট, টেস্ট পেজ আর ডেইলি বাজেট। সো আমি টেস্ট পেজটাকে এখান থেকে, আমার দরকার নাই, আমরা জাস্ট এই তিনটা পেজ ধরে আমাদের সফটওয়্যার কাজ করবে। আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি রেখেছি যাতে কারো মিসিং না হয়। যেমন প্রথমে আমাদের সফটওয়্যারে যেটা করতে হবে, আপনাদের, আপনারা যারা আমার সাথে সফটওয়্যার ডেভেলপ করছেন বা করবেন বলে চিন্তাভাবনা করছেন আমার এই টেমপ্লেট দেখে বা এই টিউটোরিয়াল দেখে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে বা আমার এই সফটওয়্যারের স্টেপগুলো হচ্ছে, প্রথমে আপনাকে একজন ব্যক্তিকে, একটা মানুষের তথ্য এখানে আপনাকে এন্ট্রি করে আসতে হবে, আমি সেটাই দেখাচ্ছি। এখান থেকে আপনাদের এটা হচ্ছে, আপনার খেয়াল করেন এখানে যদি আপনার কোনো তথ্য থেকে থাকে এক্সিস্টিং, সেই তথ্য তো আপনি সার্চ করে এনে মডিফাই করতে পারবেন। আর এটা হচ্ছে আমার ফর্ম উইথ লিস্ট ভিউতে করা। সো আপনারা যারা এই টিউটোরিয়ালটাও দেখেননি তারাও আমার টিউটোরিয়াল বক্স লিস্টে আছে, প্লে লিস্টে, আপনারা সেটা দেখে নেবেন। দেন হচ্ছে আপনারা যদি নতুন কাউকে অ্যাড করতে চান, যেমন আমি আজকে একটা নতুন মানুষকে এখানে অ্যাড করব, তো আমি সেটাই দেখাচ্ছি আমার ফ্লোটা দেখানোর জন্য। যেমন তার আইডি হচ্ছে 5, বিকজ আমার অলরেডি এটা সিনোনিমের মাধ্যমে, সিকোয়েন্সের মাধ্যমে চলছে। আর আমার এখানে দেখেন, আমার এখানে অলরেডি 4 হচ্ছে আমার লাস্ট, যেহেতু আমার 1 নাই, সো আমি 1 হিসেবে এখানে, আমি পার্সোনাল আইডি হিসেবে আমি 1 করে দিচ্ছি, 1। তারপরে তার পার্সোনাল নেম দিচ্ছি আমি কি দিব, ওকে আমি একটা নাম দিচ্ছি শিশির, ওকে শিশির, শিশির শাহরিয়ার, না কি দিব, আমার একটা ভাই ছিল আমার সাবস্ক্রাইবার, ইউটিউব সাবস্ক্রাইবার, ওকে আমি তার নামে দিচ্ছি ফরিদ খান, না আশরাফুল ইসলাম শিশির, আশরাফুল ইসলাম, সরি আশরাফুল ইসলাম শিশির, শিশির, ওকে। তো আশরাফুল ইসলাম শিশির, দেন তার স্যালারি হচ্ছে ধরেন 55,000 পার মান্থ, আর হচ্ছেন মেল। তারপরে তার ডেট অফ বার্থ হচ্ছে, আমরা একটা ডেট অফ বার্থ দিচ্ছি, আমি যদিও ভাইয়ের ডেট অফ বার্থ জানি না, ভুল হলে আমি সরি, 90। রিলিজন দিচ্ছি তার ইসলাম, এগুলো আমি আপনারা লব করে নেবেন। সেক্ট হচ্ছে সুন্নি। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে তার এ পজিটিভ, আমারটাই দিয়ে দিলাম, আমার ব্লাড লাগলে অবশ্যই আপনারা আমাকে ব্লাড দিবেন। উনি হচ্ছেন ম্যারিড,
আর ওনার কোম্পানি হচ্ছেন আইটি সফট নামে, সাপোজ আমি একটা টেস্ট কোম্পানি দিয়ে দিলাম, ওকে সেভ দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু ওনার ডাটাটা সেভ হয়ে গেছে। সো আমরা এখানে গেলে কিন্তু আশরাফুল ইসলাম শিশির ভাইকে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সো আমরা আশরাফুল ইসলাম শিশির ভাই কোনো তথ্য মডিফাই করতে দিলে আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। সো আমাদের প্রথম পেজটা কমপ্লিট। এখন আমি তার একটা বাজেট তৈরি করব। সো সাপোজ এই যে আমি এখানে তাকে পাচ্ছি না, সো আমি এখানে ক্রিয়েটে যাব। যাওয়ার পরে দেখেন আমার যেহেতু তার এখানে দেখেন আমাদের মান্থলি বাজেট কিন্তু তার তৈরি করা আছে অলরেডি 4, আর 1-2 আমাদের স্কিপ হয়ে গেছে, আমি ডিলিট করে দিছি সেই জন্য। সো আমি এখানে আমি যদি এখানে 1 নিয়ে যাই, আমি এখানে 1 করে দিচ্ছি, হ্যাঁ। তারপরে পার্সোনাল এটা আমি জানি বলে করছি, বাট আপনারা চেষ্টা করবেন এটাই রাখার জন্য, যা আসবে তাই, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, পার্সোনাল নেম ধরুন শিশিরই বলে দিলাম, শিশির নামে দিচ্ছি এটা। তারপর তার স্যালারি হচ্ছে 55,000, আমি আবার এখানে দিচ্ছি। এটা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে তার স্যালারি 55,000 হলে সে 55,000 তার বাজেট নাও করতে পারে, সে 52,000 বাজেট করলো তার মান্থলি বাজেট। সো তার এখানে মেল আছে, তারপর তার ডেট অফ বার্থ, সরি 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 আমার একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে আমার এটা তো হচ্ছে এক একটা ব্যক্তিকে আমরা এখান থেকেও পার্সোনালি অ্যাড করতে পারবো সেটা। সো আমি এখানে বাজেট তৈরি করতে হলে আমাদেরকে অলরেডি আমাদের শাহরিয়ার ভাই এখানে, এই যে আশরাফুল ইসলাম শিশির ভাই এখানে আছেন। সো আমি এখান থেকে ক্লিক করে এখানে যেতে পারবো। সো সরি আমি আসলে আপনাদের কিছু সময় নষ্ট করলাম, আমি খেয়াল করিনি জিনিসটা। তো যাই হোক, আমি এখানে আইটি সফটটা আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আপনার তার ব্যক্তিগত তথ্যটা আমি আপডেটও করতে পারবো, প্লাস ইনসার্ট তো করেই ফেলছিলাম প্রায় ভুল করে, ওকে। সো এখানে আমি আপডেট করতে চাইলে এই ডাটাগুলো এখান থেকে আমি আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো তার ব্যক্তিগত তথ্য। এটা না, আমরা বাজেটটা তৈরি করবো এখান থেকে। আমি জাস্ট এখানে মান্থলি বাজেটে ক্লিক করে দেন দেখেন তার বাজেট আইডি হচ্ছে আমার যে 4-এর পরে 5 আসতেছে। সো আমি এখানে যেহেতু আমার 1 ফাঁকা আছে, আমি ডাটাবেজ আছে বলে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, বাট আপনারা কিন্তু অবশ্যই এটা চেঞ্জ করবেন না। এটা তো যাই যাই হোক, এটা এখানে থাকুক, আমি 1 করে দিচ্ছি। তো তার বাজেট নেম হচ্ছে স্যালারি অফ সাপোজ সেপ্টেম্বরের স্যালারি, উনি সেপ্টেম্বর 21 এই মান্থের স্যালারিটা উনি 55,000, তো উনি 55,000 থেকে উনি 52,000কে এখানে ইউজ করতেছেন স্যালারি থেকে। তার সোর্স অফ ইনকাম হচ্ছে সার্ভিস, উনি সিভিল সার্ভিস করেন। তারপর তার সেটা হচ্ছে উনি আপনাদেরকে আমি এটা ঠিক করতে বলেছিলাম, আপনারা করতে পারেননি। সো 1 অক্টোবর 2021 থেকে 31 অক্টোবর পর্যন্ত তারা কাজ করবে, উনি ওনার টাকাটা খরচ করবেন। তো উনি ক্রিয়েট দিচ্ছেন, দেওয়ার সাথে দেখেন এখানে একটা বাজেট তৈরি হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড স্টেপটা শেষ, থার্ড স্টেপটা আমি আজকে যেটা করেছি, সো এটাটা দেখেই আমি প্রথম পার্টটা শেষ করবো, দেন হচ্ছে সেকেন্ড পার্টে আমরা কীভাবে এটা ডিজাইন করতে হয় সেটা দেখবো। দেখেন আমার এই এখানে আসার পর দেখেন তার এখানে ক্লিক করলে আপনি আমরা দেখেন আশরাফুল ইসলাম শিশির ভাইকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম দেখেন তার প্রেজেন্ট ব্যালেন্স দেখাচ্ছে না, যেহেতু আমার প্রেজেন্ট ব্যালেন্স তো এখনও ক্যালকুলেশনে বেশি হয়, এই দুটাই হচ্ছে আমার ক্যালকুলেটিভ ফিল্ড, ওকে। তো এই দুটাতে আমরা কোনো কাজ করবো না, এগুলো অটোমেটিক এরকমই থাকবে। আর এখানে আমরা কাজ করবো, আমরা সাপোজ তার একটা এক্সপেন্স ক্রিয়েট করবো, অলরেডি দুইটা আমি রো নিয়ে নিয়েছি। তা উনি শপিংয়ের জন্য শপিং সাপোজ আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। শপিংয়ের জন্য উনি সাপোজ 55,500 টাকা করে খরচ করলো। তারপর তার কোন মাসের টাকা থেকে এখানে ক্লিক করে অবশ্যই বাজেটটা দেখিয়ে দিতে হবে, যে এই মান্থের মানে এই যে সেপ্টেম্বরের বাজেট থেকে উনি ওনার এটা দেখাই দিতে হবে, এই জন্য এখানে অন্যান্য মাসের বাজেটও থাকতে পারে। হ্যাঁ, সো আমার যেহেতু সেপ্টেম্বরে, আমি সেপ্টেম্বর দেখিয়ে দিচ্ছি শপিং। তারপর হচ্ছে তার শপিংয়ের পর হচ্ছে ধরেন উনি ট্রাভেলিংয়ের জন্য উনি খরচ করলো সাপোজ ধরেন 7,500 টাকা, সেটাও উনি খরচ করলো এই মাসের স্যালারি থেকে। আবার ওনার আরেকটা হচ্ছে উনি সাপোজ ওনার সেভিংসের জন্য উনি কিছু টাকা সেভ করেন, সেটা কত টাকা, সেটা হচ্ছে ধরেন 12,500 টাকা, আর সেটাও উনি এই যে আমার যে বাজেটটা তৈরি করছে সে 52,000 টাকা থেকে উনি, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করে দিয়েছি, হ্যাঁ, যাতে কত টাকা বাজেট ছিল এটা কিন্তু আলটিমেটলি দেখার ব্যাকিন্ডে কিন্তু এটার এই যে মান্থলি যে বাজেট আইডিটা আছে সেটা কিন্তু আমার এই যে এটা কিন্তু আমার এই টেবিলে পুশ হবে, এই জন্য আমি এটা করা। সো আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ম্যাজিক দেখেন আমি এখানে সেভ দিয়েছি, সাথে সাথে আমার টোটাল এক্সপেন্স কত হয়েছে সেটা দেখাচ্ছে, প্লাস ওনার কত ব্যালেন্স আছে সেটাও কিন্তু দেখাচ্ছে, ওকে। তার মানে আমাদের কিন্তু যে আমরা যে জিনিসটা আমরা চেয়েছি যে আমাদের পার মান্থে আমাদের যে বাজেট সে বাজেটের বিষয়গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলাম। সো আমি
পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে পেজটা আমি বানিয়েছি সেটা আমি দেখাবো। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের সফটওয়্যার প্রজেক্টের এই অংশটুকু আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, আশা করি মিস করবেন না। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, আর আপনাদের কমিউনিটির মধ্যে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন, লাইক করতে তো ভুলবেনই না, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো হলে লাইক করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।